এবার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি আপনাদের কাছে একটা জিনিস প্রশ্ন রাখতে চাই। আমরা সবাই আল্লাহর বান্দা রসুলের উম্মত, কারো কোনো দ্বিমত না? বলেন না, কারো কোনো দ্বিমত না? আমরা সবাই মরার পর কোথায় যেতে চাই? কবরে। কি যেতে চায়? মানে কাইছে রে, আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু কেউ কবরে যেতে রাজি না, ঠিক না রে ভাই? তাহলে আপনার আমার সবার লক্ষ্য কোথায় যাওয়া? আরো জোরে, আরো জোরে। এবার একজনে বলে আরেকজনকে জাহান্নামি, এইজন বলে আরেকজনকে জাহান্নামি, এইজন বলে এইজনকে জাহান্নামি, আছে না নাই? বলেন না। একজন আরেকজনকে আমরা কি বলি? তো ছোট বাচ্চা একটা দাঁড়ায় বলে আব্বা আপনি তো সবাই রে জাহান্নামি কইয়া লাইছেন। কয় হ, আপনি তো নিশ্চয় জান্নাতি হইয়া গেছেন গানা, আব্বা আপনি তো জান্নাতি নিজে পাইছেন, ভাবেন না একটু, নিজে পাইছেন, অন্যরে জাহান্নামি কোন কীর্ত? ট্রেডিশন। যুবক ভাইরা বলে না এটা একটা ফ্যাশন। সেজন্য ইমাম গাজ্জালি বলে অন্যকে জাহান্নামি বলিও না, নিজেকে আগে জান্নাতি বানায় নাও। অন্যকে জাহান্নামি বলিও না, নিজেকে আগে জান্নাতি বানায় নাও। এবার আসেন, জান্নাত পাওয়ার স্বপ্ন যাদের আছে তারা একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন কি মারহাবা। এবার আসেন, জান্নাত পাবে কে? অনেক উত্তর আছে, চলেন একটা সহজ উত্তর শিখে নি, জেনে নি। যার উপর আপন রব খুশি হয়ে যাবে, রব যার উপর খুশি জান্নাত তার, রব যার উপর নারাজ জাহান্নাম তার। এই কথায় কারো কোনো দ্বিমত আছে নাকি? আরো জোরে বলেন। এই রবকে খুশি করার জন্য হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ, একটা মাধ্যমের নাম রোজা, একটা মাধ্যমের নাম হজ, একটা মাধ্যমের নাম জাকাত, একটা মাধ্যমের নাম মা বাবা সেবা, একটা মাধ্যমের নাম এতিমের মাথায় হাত বুলাই দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এগুলো সব কি জানেন? আমি বলে যাচ্ছি এখানে, সব বাহানা। সব কি বাহানা? আচ্ছা, আজকে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে যে ভয়েস শোনাচ্ছি এটা হলো সিডেঙ্গে ভয়েস, বুঝেন না মনে কথা? প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক ওয়াইজের একটা ধারা বিষকম আছে না? যেমন আপনাদের কুমিল্লার একটা ওয়াইজের ধারা আছে। আমি আজকে আপনাদেরকে যে ওয়াইজটা ডেলিভারি দিচ্ছি, প্রেজেন্ট করছি, এটা চিটাঙ্গের ওয়াইজ। সুবহানাল্লাহ, বললেন না? চিটাঙ্গের মধ্যে টাইম টু টাইম, চিটাঙ্গের ওয়াইজের মধ্যে টাইম টু টাইম, এবং অহেতুক কথা যেন না আসে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সময় যাবে অল্প, কাজ হবে জোরে বলেন, সময় যাবে অল্প, কাজ যাবে বেশি। সেজন্য হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে আমার কথা চলে যেতে পারে, কারণ আপনারা তো কুমিল্লাবাসী, আমি তো সিডাংবাসী, আমি তো আমারটাই কমু, ঠিক না? কষ্ট হইলে চলে যেতে পারেন, আশেক হলে বসেন, কষ্ট হলে চলে যাবেন, আশেক হলে বসবেন। মনে রাখবেন, আপনার বসাটা যদি কবুল হয়ে যায় এটাও জান্নাতের নাজাতে জড়িয়ে হয়ে যায়। শিক্ষিত ভাইয়েরা একটু খেয়াল করবেন, জান্নাত কার জন্য? রব যার উপর, রব যার উপর খুশি। আল্লাহকে খুশি করার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? এই একটা মাধ্যমের নাম নামাজ, একটা মাধ্যমের নাম রোজা, একটা মাধ্যমের নাম হজ, একটা মাধ্যমের নাম যাকাত। বাস, এবার আমি একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নামাজ জান্নাতের চাবি? আমি কিন্তু বলি না, আপনারা বলেছেন নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়লে কোথায় যাওয়া যায়? জান্নাতে। তাহলে নামাজ দিয়ে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমি আর রোজা রাখবো না। আপনিই তো বলেছেন নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায়, তাহলে আমার রোজার দরকার কি? কয় না, রোজা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজ আমি করব না। কিরে আপনারা এক মুখে দশ কথা কন কে? আপনারা না একটু আগে কইছেন নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায়। বাবেন বাবেন, আমি প্রথমেই বলেছি আল্লাহ পাকের প্রতিটা কাজের মধ্যে রহস্য আছে, হিকমত আছে ভাইয়েরা। এগুলা যদি বুঝতে পারেন, কে বলেছে নামাজে মনোযোগ থাকবে না, নামাজে প্রেম থাকবে না, বান্দা রবের দরবারে দাঁড়াবে সেখানে আবার মহব্বত আসবে না, এটা কি কখনো হতে পারে? প্রবলেমটা কোথায়? সেই জায়গায় ওষুধ দেওয়ার চেষ্টা করেন। আপনি বলেছেন নামাজ দিয়ে জান্নাত, আমি নামাজ শুরু করলাম, দুই দিন পর আপনি বললেন রমজানের রোজা রাখতে হবে, তাও শুরু করলাম, এরপর আপনি বললেন যে হজ করতে হবে, তাও করলাম, আপনি বললেন যে যাকাত দিতে হবে, তাও দিলাম, তাহলে নামাজ রোজা হজ যাকাত আমার কমপ্লিট, আমি মা বাবার সেবা করি না? মা এটাও করতে হবে,
আচ্ছা মা বাবার সেবাও করলাম কিন্তু বউয়ের হক আদায় করি না। একটা কন্যা ভাই কোনটা করতে হইব? এবার ভাবেন একটু স্থির হন, দলাদলি বাদ দেন, স্থির হইয়া ভাবেন বান্দা হিসেবে এতগুলো আমল কেন? কোথায় তো জান্নাত কখন পাবেন? যখন রব খুশি হবে। যখন রব কি হবে? তাহলে এতগুলা বাহানা কেন? ইসলাম বলে নামাজ পড়তে থাকো, গভীর মনোযোগ, রোজা রাখতে থাকো, হজ করতে থাকো, যাকাত দিতে থাকো, দান সম্পদ থাকলে দান করতে থাকো, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাতে থাকো, হজের সব তোমার আমল নামাই আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন, বউয়ের হক আদায় করতে থাকো, গরিবদেরকে সহযোগিতা করতে থাকো, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে থাকো, তৃষ্ণার্তকে পানি পান করাইতে থাকো, এমনকি কোনো কিছু না পারলে মুসলমান মুসলমানের সাথে দেখা হলে মুস্কি হেসে কথা বলতে থাকো, মুস্কি হেসে কথা বলতে থাকো, ও ইসলাম এগুলা করে আমার লাভ কি? বলে যে তোমার সারা জীবনের হাজার তামলের ভিতরে যদি এক আমল একটা সিজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। সবাই মিলে একবার বলেন তো দেখি মারহাবা। কয়টা আমল? জোরে বলেন। কয়টা সিজদা? কোন সিজদা আল্লাহর কাছে পছন্দ আমরা তো জানি না, তাই প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তে পাঁচবার। কোনটা হইছে আমরা তো জানি না। এবার নবীর হাদিস ওলামায়ে কেরামকে সামনে রেখে ওনাদের দোয়া নিয়ে বলতে চাচ্ছি, আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আমার উম্মতের মধ্যে 40 জন যেখানে এক জায়গায় হয়ে যাবে, এখানে একজন আল্লাহর বলি থাকবে। যেখানে 40 জন এক জায়গায় হবে সেখানে নিশ্চিত একজন আল্লাহর বলি। আরো জোরে বলেন একজন আল্লাহর বলি। এখানের ভিতর আল্লাহর বলি আছে না নাই? এবার বলেন তো কে? এখন আরেকজন আরেকজনের দিকে তাকাই। ও এটা তো আমার স্বাস্থ্য ভাই না, এটা তো আমার জ্যাঠতো ভাই, এরে খাইছে, এটা তো আমার দোকানদার না, ওলি কো? কিন্তু নবীর হাদিস কি 40 জন একজন বলি আছে। এবার নবী কেন বলেছেন, আল্লাহ কেন আমাদেরকে জানতে দেন নাই? এখানের ভিতর কেউ যদি জানতো আল্লাহ তারে জান্নাত দিছে, কালকে থেকে আর মসজিদে যাইতো না? কথা কয় না কা? কালকে থেকে আর মসজিদে যাইতো না? এখানে আসলে সবারে কইতো, এসিয়ারে আমি বসতাম না, জান্নাতে সিয়ার আনো, ঠিক না বেঠিক? যার কারণে আল্লাহ পাক কাউকে জানতে দেন না কে জান্নাতি যাবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, ভাইরা নামাজ তো জান্নাতের চাবি, কোনো সন্দেহ নাই, কিন্তু নামাজ কি আমরা বুঝেছি? আদৌ বুঝি নাই। এবার আপনাদের ফোস্ট মার্টিন হয়ে যাবে একটু পরে, ছোট আমরা সবাই নামাজ জানি, যাকেই জিজ্ঞেস করবেন নামাজ জানি। এবার আমি যদি প্রশ্ন করি আপনাকে নামাজ শিখিয়েছেন কে, কেউ বলবে মা, কেউ বলবে বাবা, কেউ বলবে হুজুর, কেউ বলবে মলাই সাহেব, কেউ বলবে যে মামা, কেউ বলবে চাচি, এক একজনে এক একজনের নাম বলবে, ঠিক না? এবার সত্যি করে একটা বলেন তো বুকের মধ্যে হাত রেখে, আমরা কি ছোটবেলায় নামাজ শিখেছি নাকি নামাজের ধরন শিখেছি? তো নামাজ কো? বুঝেন নাই আমার কথা? নামাজের ধরন শিখেছি, নামাজ শিখতে পারি নাই। যদি নামাজ শিখতাম এখন ক্লিয়ার হয়ে যাবে। রব্বে করিম বলে আসসালাতু তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আমার বান্দারা শুনে রাখো, যার কাছে নামাজ থাকবে তার কাছে বাটপারি থাকবে না, যার কাছে নামাজ থাকবে তার কাছে অন্যায় থাকবে না, যার কাছে নামাজ থাকবে তার কাছে অশ্লীলতা থাকবে না, যার কাছে নামাজ থাকবে সে অন্যের জায়গা দখল করবে না, যার কাছে নামাজ থাকবে সে বোনের হক মারে খাবে না, যার কাছে নামাজ থাকবে সে বউ পিটাইতে পারে না, যার কাছে নামাজ থাকবে সে বাকি খেয়ে পালাই যেতে পারে না, যার কাছে নামাজ থাকবে সে অন্যকে গালি দিতে পারে না। কার কথা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি কি কারো পক্ষে বলছি? আওয়াজে মনে হয় পক্ষে বলছি। আমি কি কারো পক্ষে?
আমি কি কারো বিপক্ষে দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আমি আমার নফসের বিপক্ষে, আমি আমার কলবের পক্ষে আছি। আপনি আপনার নফসের বিপক্ষে কথা বলবেন, কারো বিপক্ষে বলার দরকার? এবার বলেন আল্লাহর কথা কি, যার কাছে নামাজ থাকবে সে কখনো বাটপার হতে পারবে? এবার আমরা নামাজ পড়ি যখন মসজিদ থেকে বাইরেছে, হ্যালো তার জায়গাটা ধর, আল্লাহ কইল কিতা দেখলাম কিতা, তাইলে আল্লাহর কথা মিছা? জোরে কর না। আল্লাহর কথা যেহেতু সত্য তাহলে বলতে হবে আমাদের নামাজ, জোরে বলেন না। এখন কিতা কইবেন? এবার আল্লাহর কথা যে সত্য, চলেন এমন কিছু নামাজি বাইর করি যাদের সাথে আল্লাহর কথার মিল আছে, যেমন আবু বকর সিদ্দিকের মতো নামাজি, আরো জোরে হযরত ওমর ফারুকের মতো নামাজি, হযরত ওসমান ও আলীর মতো নামাজি, যেমন আল্লাহ বলেছেন নামাজ যার কাছে থাকবে বাটপারি থাকবে না, তাদের জীবনী দেখেন আর আমাদের জীবনী দেখি। তাই তো বলতে চাই আমরা নামাজ শিখি নাই, নামাজের ধরন শিখেছি। রব্বে করিম বলে তোমরা যদি নামাজের ধরন শিখতে চাও আলেমের কাছে চলে যাও, আর যদি নামাজ শিখতে চাও ওয়াকুনু মাসাদিকিন, আল্লাহওয়ালা বান্দাদের সাথী হয়ে যাও। আমরা তো বুঝি নাই জিনিসটা। এবার আসেন আমি আপনাদেরকে প্রশ্ন করব, বললাম না 50-50 ভয়েস, আর কয় মিনিট করব? 10 মিনিট করে শেষ করি। অনেকে বিরক্ত হচ্ছেন মনে হয়, তাহলে ঠিক আছে আর বরাবর 15 মিনিট। হ্যাঁ কিদা কিদা লাগে নো, অনেকে বউয়ের লগে ঝগড়া করে আইছে তো হে কইতেছে কউজুর আরো করেন, কারণ তাড়াতাড়ি দেরি করলে আমি ঘরের মধ্যে যাইতো দেরি হইব। হ্যাঁ আরে খাইছে রে, এটা কি তা? আমি তো কইতেছি এটা লরেকা, আসলে তো হে লরেন আমি না লড়ি। যুবক ভাই আপনাদের কষ্ট হচ্ছে? চলেন একটা জিনিস আমি পরীক্ষা করি, যারা ফিল্ডে বসে আছেন আপনারা সবাই চুপ থাকবেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন তারা একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হইতে পারে, কি বলেন? সে দেখি আরেকবার বলেন, এই তুমি তারা সাপোর্ট করলা কোন দুঃখে, সবাই চুপ থাকেন শুধু দাঁড়ানো যারা তারা বললেন একবার মারহাবা। এবার আপনারা চুপ থাকেন বসা যারা আছেন তারা বলেন একবার মারহাবা। টাইগার খাইয়া মারছে আওয়াজটা, আরেকবার সুযোগ দেওয়া দরকার। ঠিক আছে আমরা উদার মনের মানুষ, আরেকবার সুযোগ দিই, চুপ করে থাকেন দাঁড়ানো যারা আছেন একবার বলেন মারহাবা। এখন বাইরে গেছে কে আওয়াজ হইরাম নি আপনাকে, কুমিল্লা লাফোলা মাটিতে বললে লোয়া, কথা কয় ঠিক না? আর একটু জোরে বলেন। এবার শিক্ষিত সমাজের বাইরা আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে। আমরা জগরা অনেক করেছি, নামাজি হতে পারি নাই, যদি নামাজি হইতাম আমাদের চরিত্র পাল্টাইতো, যদি নামাজি হইতাম আমাদের জবান বলে দিত, যদি নামাজি হইতাম আমাদের চোখ বলে দিত, যদি নামাজি হইতাম আমাদের মন বলে দিত, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদেরকে এখনো কিছু বলে না, সেজন্য ঝগড়াই আছে নামাজে কাম। আচ্ছা আপনার একটা কথা কোন, নামাজ অবস্থায় কেউ যদি হাত ছাইরা দেয় নামাজ থাকব? না, বুঝে শুনে কইেন কিন্তু না হাত থাকব? না, সবাই একমত তো? সবাই একমত, সবাই سمي الله لمن حمدا كلنا باندا كلنا باندا নামাজ আছে নিও, আবার এক মুখে দুই কথা, আবার কইলেন এক মুখে দুই কথা, নামাজি ভাই হাত জোর করে ছোট ভাই বলে যায়, আপনি তো জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটা কাজে প্রতিটা আদেশে কোনো না কোনো হিকমত আছে। একবার কি ভেবেছেন আল্লাহ কেন নামাজ ফরজ করেছেন? একবার কি কখনো প্রশ্ন করেছেন নামাজে হাত তোলার মানে কি, হাত বাঁধার মানে কি, রুকুর মানে কি, সিজদার মানে কি? কখনো কি একবার ভেবেছেন হাত খুলে দেওয়ার মানে কি? ভাবি নাই, বুঝি নাই,
बुझी नाई कोइरा गेसि कोनो परिवर्तन होय ना। अमार कथाय जारा एकमत आछेन ठीक ना बेठीक? आमी कारो पक्षेओ नय, कारो विपक्षेओ। आमरा किछु शिखते एसेछि। महफिल माने टाइम पास करानो, महफिल माने टाइम पास करा, महफिल माने जमायत करे बाबा पावा नय, महफिल माने होच्छे मौलार दया पावार एकटा रास्ता। सब समय मने राखबेन। एबार बोलेन नामाजे प्रत्येकटी काज आमरा प्रति रकाते कय बार करी, एकबार ख्याल करबेन। अल्लाहु अकबर, रुकु एकबार, रुकु एकबार, बैठक एकबार, बैठक एकबार, प्रति रकाते बैठक एकबार, हाथ खुले दाड़ानो एकबार, सिजदा एकबार, प्रत्येकटा एकबार करे कुच्चेन। सिजदा केन दुई बार करलेन? कोइछि आरी কথা কয় না কা? হ্যাঁ কই কইছি আরই। এবার শিক্ষিত সমাজের বাইরা যাদের শিকার আগ্রহ আছে একটু খেয়াল করেন, প্রত্যেকটা কাজ একবার, শুধু সিজদা সিজদা, কিন্তু দুইটা সিজদা দুই রকম। প্রথমটা খেয়াল করেন, সামিয়াল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, দ্বিতীয়টা দেখেন, আল্লাহু আকবার, বসলেন, আল্লাহু আকবার, সিজদা কয়টা? দুইটা। জোরে বলেন, দুইটা। আরো জোরে, দুইটা। দুইটা কি এক রকম না দুই রকম? দুই রকম। আরো জোরে বলতে হবে, দুই রকম। একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হচ্ছে বসার পরে সিজদা। আল্লাহ নামাজের সিজদা দুইটা দুই রকম কেন? রব্বে করিম বলে এই নামাজটা গঠন হয়েছে অনেক রহস্যের বিনিময়ে। এমনি আসসালাতু মিরাজুল মুমিনিন হয় নাই বান্দারে, তোমরা নামাজে যে সিজদা দুইটা দিচ্ছ এটার একটা ইতিহাস আছে। রব্বে করিম আদমকে বানালেন, ফেরেশতাদেরকে ডাকলেন, এবার রব্বে করিম সমস্ত ফেরেশতাদেরকে গভীর মনোযোগ হুকুম দিলেন, উসজুদ লে আদমা, মেরে আদম কে লিয়ে সজদে মে গির যাও, মেরে আদম কে লিয়ে সজদে মে গির যাও। রব্বে করিমের ফরমান চলে আসলো, সমস্ত ফেরেশতা দাঁড়ানো ছিল, আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে সবাই সিজদায় চলে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। যাই নাই কে তারও আমরা চিনি, আল্লাহর লগে বেয়াদবি করছে কে সেটারও আমরা চিনি। ফেরেশতারা তখন কোথায়? জোরে বলেন না ভাই, ফেরেশতারা কোথায়? সিজদাই। এবার আল্লাহ পাক যখন তারা যখন সিজদা থেকে মাথা তুললেন, তোলার পরে দেখবেন, দেখলেন আল্লাহর রহমত জালালিয়তের মধ্যে চলে গেল, আল্লাহ ক্রোধান্বিত হয়ে গেল, আল্লাহ রাগান্বিত হয়ে গেল। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ পাক ওই ওই ইবলিসকে বের করে দিচ্ছে। রব ফেরেশতারা সিজদা থেকে মাথা উঠে যখন রহমানকে জালালিয়তে চলে যেতে দেখলেন, বয়ে তারা আবার সিজদা চলে গেলেন। ওই দুইটা সিজদা এখনো পর্যন্ত দাওয়াচ্ছে আল্লাহ। কয়টা সিজদা? অনেকের আমার ওয়াইজ ভালো লাগবে না এটা আমি জানি, কিন্তু আমি কারো ভালো লাগানোর জন্য আসি নাই, আমি আশেকদের অন্তরের খোরাক জোগাইতে এসেছি। নামাজি লক্ষ জনের দরকার নাই, আরো জোরে বলেন না, একজনেই যথেষ্ট। এই একজনের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও নাজাত দিয়ে দিতে পারে। আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা ছেলে সুইসাইড থেকে ফেরত এসেছে, দেখছেন? তা আমি তো তার কিচ্ছু না, ফেরত আসলো কেমনে? আমার জবান উসিলা কাজ করে দিয়েছেন কে? আল্লাহ। গতকালকে একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলে ওয়াদা করেছেন, এভিডেভিটের ব্যবস্থা ছাড়া ইসলাম ধর্ম গ্রহণ করা যায় না, সেই ব্যবস্থার জন্য করছি ইনশাআল্লাহ। কিছুদিন পর আপনারাও দেখবেন অনলাইনের মাধ্যমে একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কাজ চলতেই আছে, কারো নামের দরকার নাই, কারো বাবার দরকার নাই। রব যদি একবার বান্দা বলে কবুল করে নাই, এটাই হবে সবচেয়ে বড় সার্টিফিকেট। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কার প্রিয় হওয়া চায়? কার প্রিয় হওয়া চায়? এবার সিজদা কয়টা? কয় রকম? একটা ডাইরেক্ট, আর একটা বসার পরে, ঠিক না? এই দুইটা সিজদা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়াচ্ছেন। ফেরেশতার সিজদাটা বলেন, আর একটু জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান শেষ করে দিন, আমাকে কেউ আই লাভ ইউ করেন না? করেন? আমার কষ্ট হলে তো আপনারও কষ্ট হবো, ঠিক না?
ঠিক কইছে তো তাহলে আমি স্যার কয় কিতা জায়গা আরেকদিন আমনে আরে কি দাও যাইতে দিতেন না ফারি তো কুমিল্লা লাভাষা কিছুটা ফারি আরো শিখালাম উনি আপনাদের থেকে আল্লাহ সকলের এই মহাব্বত কবুল করুক আরো জোরে বলেন এবারে নবীর উম্মতের নবীর শান শুনেন চলেন রাজি 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 কারণ এখানে সুবহানাল্লাহ বলেন না বলেন হাসরে যাইয়া কিন্তু নবীর শান দেখাও লাগবে সুবহানাল্লাহ বলা লাগবে আজিলে উনকি পানা আজি মদদ মাঙ্গুন সে আজিলে উনকি পানা আজি মদদ মাঙ্গুন সে ফির না মানেঙ্গে আগর কিয়ামত মে মানে গয়া বুঝেন না বুঝেন একবার কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার একবার কোন আমি কিছু প্রশ্ন করি আপনারা আমাদের